আমার মেয়েকে এখন কেমন দেখলেন কবিরাজ মশাই? ভালো না, মেমনটা বেশ কঠিনই মনে হচ্ছে ব্রহ্মদত্তি মশাই। এর একমাত্র চিকিৎসা জীবন্ত মানুষের মাথার ঘিলু, যদি ওকে খাওয়ানো যায় তাহলে ও সুস্থ হয়ে উঠতে পারে। আমি এক্ষুনি অনুচরদের মানুষ সংগ্রহ করতে বলি। লোকালয়ে হবে না, অনুচরদের বলুন এখান দিয়ে যাতায়াতকারী কাউকে পেলে তাকে ধরে নিয়ে আসতে। বেশ, তাই হবে। গুরুদেব, ব্রহ্মদত্তের আদেশ, মানুষ দেখলেই ধরে নিয়ে যেতে। এ কোন রাস্তা দিয়ে নিয়ে এলি রেহাদা? মরেছে, শর্টকাট হবে বলে এ কোথায় এলাম রে? ও রেহাদা, এরা কারা রে? আমাদের যে ঘিরে ফেললো রে। ওরে বাবা, এ যে এক দঙ্গল ভূত। এই দুজনকে ধরে এনেছি ব্রহ্মদত্তি মশাই। বাহ, চমৎকার! দত্তি মশাই যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি। যাও, এদের নজরবন্দি করে রাখো। বেটারা আমাদের পাহারা দিচ্ছে যাতে পালাতে না পারি। ধরে এনে আমাদের দিয়ে কি করবে বলতো? ভূতের খপ্পরে এনে ফেলেছিস, এখন উদ্ধার পাওয়ার চেষ্টা কর না, তোর তো অনেক ফন্দি গজায়। এখন সব ফন্দি তালগোল পাকিয়ে যাচ্ছে রে। আচ্ছা, আমাদের ধরে আটকে রাখা হয়েছে কেন? আমাদের গুরুদেব ব্রহ্মদত্তি মশাইয়ের মেয়ের জন্য। এই দুজনকে পাওয়াই আছে বন্দি মশাই। বাহ, এটি বেশ হৃষ্টপুষ্ট, আগে এর হেলোটাই ব্যবহার করা হোক। হ্যাঁ, নে এবার ওর হট্টটা ফাটিয়ে ঘিলুটা বের করে নে। হায় রাম, কি বিপদে ফেললে, বেঘরে প্রাণটা যেতে বসেছে। ওরে বাবা রে, কি সর্বনেশে নাম মূল্য হত ছাড়াটা, এখানে আর থাকা নয়। আমাদের ছেড়ে সব ভূতেরা সব পালাচ্ছে রে হাদা, চল এই তালে আমরাও কেটে পড়ি। ওরে পালা, বাঁচতে চাস তো পালা। প্রফেসর খেরুলালের অত্যাশ্চর্য রোবট, আজ প্রদর্শন, প্রবেশ মূল্য 20 টাকা। এটা অবশ্যই একটা দারুণ প্রদর্শনী হওয়া উচিত। আপনারা কেমন আছেন? আমার নাম প্রকটলাল, আর ইনি আমার আবিষ্কারকর্তা প্রফেসর খেরুলাল। উরি বাস, এটা যথারীতি হাঁটছে, কথা বলছে। আমিও একটা চলা কথা বলা রোবট বানাচ্ছি রে বোদা, তোকে দিয়ে। মরেছে, তুই কি ভেবেছিস এটা করার ব্যাপারে তুই যথেষ্ট চালাক? খেরুলালের রোবটের মতো চলাফেরা আর কথা বলবি ভোদা, যা ইনকাম হবে দুজনের মধ্যে 50-50। হাদার ইলেকট্রনিক্স রোবট, প্রবেশ মূল্য 10 টাকা। কোনো 2 নম্বরে নেই বন্ধুরা, এটা প্রায় প্রফেসর খেরুলালের মতোই ভালো রোবট। বেশ, তাহলে টাকা দিচ্ছি। আমি কি ভিতরে গিয়ে তোমার রোবট দেখতে পারি বৎস? মরেছে, প্রফেসর খেরুলাল। বেশ, ঠিক আছে। পিপটরাম, তুমি কি কাগজের টুকরোটা তুলতে পারো? সেটা তবে দর্শকদের দেখাও। চমৎকার, তুমি এটা করতে পেরেছ? অবশ্যই আমি পেরেছি মাস্টার। এবার সামনে এগো পিপটরাম। ওহ, আমি দুঃখিত বৎস, মনে হচ্ছে তোমার রোবট হোঁচট খেয়ে পড়েছে। দেখো হাদা, তোমার রোবট গড়িয়ে যেতে শুরু করেছে। আমি চাইনি এমনটা ঘটুক। অর্গ, বাঁচাও, আমাকে থামাও। থাও, গেছি রে। আরে বাস, ই অনেক রকম কথা বলতে পারে রে হাদা। ইউপস গুরু, হাদার রোবট অনেক কিছু করতে পারে, এখন দেখছি তাতে অবাক হওয়ার কিছু কারণ নেই। ভেতরে বোদা ছিল। ও ও ও, আমার মাথা ঘুরছে।
শুধু ওকে ধরার অপেক্ষা। তারপর আচ্ছা করে দুর্মুষ করে আমাদের টাকা আদায় করব। ওরে বাবা, মনে হচ্ছে সবচেয়ে ভালো হবে অদৃশ্য হওয়ার কৌশল কাটানো। আপনার জন্যই আমার এই হাল প্রফেসর খেরুলাল। কিছুক্ষণের জন্য আমাকে লুকিয়ে রাখতে পারেন না? অবশ্যই পারি হাদা, কিন্তু মনে রেখো প্রবেশ মূল্য 20 টাকা।